প্রসালেকের ঘাড়েরও নাটকটি কাল লেখা মধুসূদন দত্ত। নেক্সট কোশ্চেন 229, আধুনিক হিন্দি নাটকের সূত্রপাত হয় কোথায়? কানপুর। নেক্সট কোশ্চেন 230, হিন্দি নাটক চরণদাস চোর পরিচালক ছিলেন হাবিব তানভীর। নেক্সট কোশ্চেন 231, নীলকর সাহেবের অত্যাচার নিয়ে রচিত নীলদর্পণ নাটকের নাট্যকার ছিলেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি কবে প্রথম মঞ্চস্থ হয়? 1872 খ্রিস্টাব্দে। অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ কোন বছর নাট্য অভিনেতা হিসাবে মঞ্চে আত্মপ্রকাশ করেন? 1877 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ নাট্য অভিনেতা হিসাবে মঞ্চে আত্মপ্রকাশ করেন। নেক্সট কোশ্চেন 234, নিম্নলিখিত কোন নাটকটি ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদনের লেখা? আলী বাবা। নেক্সট কোশ্চেন 235, যে নাটকটি দেখে গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের অনুপ্রেরণা পান তার নাম হচ্ছে নীলদর্পণ। সত্যাগ্রহ আন্দোলনের অনুপ্রেরণা পান নীলদর্পণ থেকে। নেক্সট কোশ্চেন, হিন্দি নাটক হাল্লাবলের পরিচালক ছিলেন সাফদার হাজমি। নেক্সট কোশ্চেন 237, বাংলা উইঙ্কেল টুইঙ্কেল নাটকের নাট্যকার ব্রাত বসু। ইংরেজিতে টুইঙ্কেল টুইঙ্কেল নাটকের নাম টেলর, আর বাংলার উইঙ্কেল টুইঙ্কেল নাটকের নাম ব্রাত বসু। নেক্সট কোশ্চেন 238, ছায়াতার নাটকটির নাট্যকার ছিলেন তুলসী লাহিড়ী। একটা বিখ্যাত লেখা তুলসী লাহিড়ীর ছায়াতার। নেক্সট কোশ্চেন, হিন্দি নাটক তমস কার লেখা? ভীষ্ম সাহনী। হিন্দি নাটক তমসের লেখক হচ্ছেন ভীষ্ম সাহনী। নেক্সট কোশ্চেন 240, বিদ্যাসুন্দর সাহিত্য কীর্তিটি কার লেখা? ভারতচন্দ্র রায়। নেক্সট কোশ্চেন 241, রজনী উপন্যাসটির লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন রজনী উপন্যাসটির লেখক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, আলালে ঘরে দুলাল কার লেখা? প্যারিচাঁদ মিত্রের লেখা আলালে ঘরে দুলাল। নেক্সট কোশ্চেন 243, হত্যাম প্রচার নকশা লিখেছেন কালীপ্রসন্ন সিংহ। নেক্সট কোশ্চেন 244, বিখ্যাত কবিতা মধুবংশীর কলি কার লেখা? যতীন্দ্র নন্দী। নেক্সট কোশ্চেন 245, উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটি কবি কে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটির কবি হচ্ছেন নীরেন্দ্র চক্রবর্তী। নেক্সট কোশ্চেন 246, বিশের মাসি কাব্যগ্রন্থটির কবির নাম কি? নজরুল ইসলাম। বিশের মাসি কাব্যগ্রন্থটির রচয়িতা নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন 247, কোন কবির অনুবাদ্য সৃষ্টি? বনলতা সেন, জীবনানন্দ দাস। নীললোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত। নেক্সট কোশ্চেন, আমি চিনি গো চিনি তোমার কানে রবীন্দ্রনাথকে যে বিদেশিনী কথা বলেছেন তিনি ভিক্টোরিয়া ওকাম্পো, তার নাম হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো। নেক্সট কোশ্চেন 250, চরণ ধরিতে দিও গো আমারে রবীন্দ্রনাথের কোন পর্যায়ের গান? পূজা। চরণ ধরিতে দিও গো আমারে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান। নেক্সট কোশ্চেন 251, মনে পড়ে রবি রায় গ্রন্থ গানটি কে গেয়েছেন? রাহুল দেব বর্মন। পাশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে কই, ওই জনপ্রিয় গানটির শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার ইজ এ। নেক্সট কোশ্চেন 254, হিন্দু শাস্ত্র অনুসারে সঙ্গীতের আদিগুরু কে? ব্রহ্মা। সঙ্গীতের আদিগুরু হচ্ছে ব্রহ্মা। নেক্সট কোশ্চেন 255, কাকে সঙ্গীত পিতামহ বলা হয়? পুরন্দর দাস। নেক্সট কোশ্চেন 256, ভারতের প্রথম কোথায় গান রেকর্ড করা হয়? কলকাতা। নেক্সট কোশ্চেন 257, কত খ্রিস্টাব্দে প্রথম ভারতে গান রেকর্ড হয়? 1898। 258, কোশ্চেন নম্বর 258, ভারতে কে প্রথম গান রেকর্ড করেন? শশী মুখী প্রথম গান রেকর্ড করেন। নেক্সট কোশ্চেন 259, দেবসভায় যারা নাচ করতেন তাদের কি বলা হতো? কিন্নরী। নেক্সট কোশ্চেন 260, দেবসভায় যারা গান গাইতেন তাদের বলা হয় গন্ধর্ব। যারা নাচ করতেন তাদের কিন্নরী, যারা গান গাইতেন তাদের বলা হতো গন্ধর্ব। সো অ্যান্সার ইজ 260, সি, গন্ধর্ব। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা
তবলা শিল্পীর নাম হচ্ছে অনুরাধা পাল। নেক্সট কোশ্চেন 262, কোন ভারতীয় শিল্পীর কম্পিউটারিত অ্যালবাম বের হয়? আলিশা চিনয়। নেক্সট কোশ্চেন 263, কোন নৃত্যশিল্পী প্রথম বিদেশে নৃত্য প্রদর্শন করেন? উদয় শঙ্কর। নেক্সট কোশ্চেন 264, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল কোনতে রচিতা? শেক্সপিয়ার। শেক্সপিয়ার লিখেছেন অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। নেক্সট কোশ্চেন 265, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কার লেখা? লুইস টলস্টয়, জর্জ বার্নার্ড শ, লুইস ক্যারল,